বচন, আজকে বচনের যে কোশ্চেনটি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমে আলোচনায় আসবে সেটা হলো 8 নম্বরের অথবা 5-এর। সেই কোশ্চেনটি হলো বচন কাকে বলে, বাক্য বচনের মধ্যে পার্থক্য। কোশ্চেনটা আগে লিখে নিই। বচন কাকে বলে, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। অথবা একই কোশ্চেন থেকে আরেকটি কোশ্চেন আসবে, সেটা আমরা আলোচনায় উল্লেখ করছি পরে। এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। বচনের কোশ্চেনে প্রথমেই যে এই কোশ্চেনটি জানা দরকার যে বচন কাকে বলে এবং বাক্য বচনের মধ্যে পার্থক্য কী। বচন এর উত্তরে দেখাতে বলা যাবে যে যুক্তিবিদ্যার বা লজিকের মূল বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট। তেমনিভাবেই যুক্তির মূল অংশ বা মূল বিষয় হচ্ছে বচন, অর্থাৎ বচন ছাড়া কিন্তু যুক্তি গঠন সম্ভব নয়। এবার এই বচন কাকে বলে, বচন হচ্ছে কতগুলো শব্দের সমাহার বা কতগুলো অর্থপূর্ণ শব্দের সমাহার। এই অর্থপূর্ণ শব্দের সমাহার বললে বাক্য বা বচনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ কেননা বাক্য হচ্ছে কতগুলো অর্থপূর্ণ শব্দের সমাহার। তাহলে বচন কি? বচন হচ্ছে কতগুলো অর্থপূর্ণ শব্দের যৌক্তিক রূপ, যৌক্তিক রূপ, একটা লজিক্যাল ফর্ম। এটা হচ্ছে বচনের ক্ষেত্রে থাকবে, যেটা বাক্যের ক্ষেত্রে থাকে না। আমরা পার্থক্যে আসি যে বচন কেন কতগুলো অর্থপূর্ণ শব্দের একটা যৌক্তিক রূপ, বাক্য কেন নয়। বাক্য একটা উদাহরণ আর বচন একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হতে পারে। বাক্য বচন রাম ছেলে, এখানে হবে রাম হয় ছেলে। আরো ভালো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মানুষ মরণশীল, এটি হবে সকল মানুষ হয় মরণ শীল। আচ্ছা, তা আমরা বুঝতে পারছি যে বচন হলো যুক্তির মূল বিষয়, যেখানে যুক্তি হচ্ছে একটি লজিকের মূল বিষয়। বচনের সঙ্গে বলা যেতে পারে যে কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টির যৌক্তিক রূপ, বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র অর্থপূর্ণ শব্দ সমষ্টির অবস্থান বা সমাহার। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাম ছেলে যদি বাক্য হয়, বচন হবে রাম হয় ছেলে। আর একটি ভালো উদাহরণ রয়েছে, মানুষ মরণশীল যদি বাক্য হয়, বচনটি হবে সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এখানে হয় যেমন নেই, এখানে এই বচন এই বাক্যটির ক্ষেত্রে সকল এবং হয় ছিল না, বচনে এসে কিন্তু হয় এবং সকল যোগ হলো। অর্থাৎ বচন বাক্য হচ্ছে অতিরিক্ত কিছু, বাক্য শুধু কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টির সমাহার, মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। বচনও মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু বাক্যের ক্ষেত্রে একটা যৌক্তিক রূপ থাকবে না। অর্থাৎ এরকম হয় সকল কোনো 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 এসব থাকবে না, কিন্তু বচনের ক্ষেত্রে এসব থাকবে।
তাহলে বাক্যবচনের মধ্যে পার্থক্য কি? মূল পার্থক্য কি হলো? মূল পার্থক্য হলো বাক্য শুধু অর্থপূর্ণ শব্দ সমষ্টির সমাহার, মনে ভাব প্রকাশের মাধ্যম। বচন হচ্ছে শুধুমাত্র অর্থপূর্ণ শব্দ সমষ্টির সমাহার নয়, অবশ্যই অর্থপূর্ণ শব্দ শব্দের সমষ্টি, কিন্তু তার সঙ্গে কি যৌক্তিক রূপ। আর কি আরো কি রয়েছে বাক্যে? বাক্যে হচ্ছে যে কোনো বাক্য অনেক রকমের হতে পারে, বাক্য অনেক রকমের হতে পারে। যেমন শুধুমাত্র বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা যেতে পারে, বাক্যের মাধ্যমে মনে কোনো ইচ্ছা প্রকাশ করা যেতে পারে, বাক্যের মাধ্যমে কোনো কিছু প্রে করা যেতে পারে, প্রার্থনা করা যেতে পারে। কিন্তু সকল বাক্য কিন্তু বচন নয়, যেহেতু বচন যুক্তির অংশ, বচন যুক্তির আবশ্যিক অংশ, যেটা ছাড়া যুক্তি গঠনই সম্ভব নয়। সেই জন্য বচন কিন্তু যে কোনো রূপ হলেই চলবে না, বচনে কিন্তু একটা সুনির্দিষ্ট রূপ থাকা দরকার, অর্থাৎ যৌক্তিক রূপ রয়েছে বচনের ক্ষেত্রে। তাহলে যে কোনো বাক্যই কিন্তু বচন নয়। তাহলে বচন কি হবে? শুধুমাত্র ঘোষক বাক্যগুলো বচন হবে। কি বলা হচ্ছে? যে যে বাক্যগুলো ঘোষক বাক্য। তাহলে এবার আসি আমরা, দেখতে পাল এখানে দেখলাম আমরা কিছু বুঝলাম, তাতে তাহলে পরবর্তীতে যাই যে বচন শুধু কোনগুলো হবে দেখে নিই। বাক্য কত রকমের হতে পারে? মোটামুটি বাক্য অনেক প্রকার আছে, ঘোষক, প্রশ্নবোধক, আরো অনেক রয়েছে, অনুপকার সূচক, তারপর বিস্ময়বোধক হতে পারে, বিস্ময় সূচক, তাহলে অনেকগুলো আছে। মোটামুটি চারটে উল্লেখ করলাম, ঘোষক, প্রশ্নবোধক, অনুকার সূচক, বিশ্বাসিত। তার মধ্যে শুধুমাত্র এই ঘোষক যারা অপূর্ণাঙ্গ বর্ণনামূলক, এই প্রকার বাক্যটি শুধুমাত্র বচনে রূপান্তরিত হওয়ার যোগ্য। অর্থাৎ এই ঘোষক বা বর্ণনামূলক বাক্যকেই শুধুমাত্র বচনে রূপান্তরিত করা যায়। পূর্বে বলছিলাম বচন হচ্ছে বাক্যের চেয়ে অতিরিক্ত কিছু। বাক্য বচনের মধ্যে দুটো মিল আছে, কিছু মিল আছে যে বা দুটোই অর্থপূর্ণ শব্দ সমষ্টি বা মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু বচন হচ্ছে একটা যৌক্তিক রূপ বা সুনির্দিষ্ট আকার, বাক্যের ক্ষেত্রে কোনো রকম নির্দিষ্ট আকারের প্রয়োজন নেই। তাহলে বচন বাক্যের চেয়ে অতিরিক্ত কিছু। বাক্য অনেক ধরনের হতে পারে, কিন্তু বচন শুধুমাত্র ঘোষক বাক্য বা বর্ণনামূলক বাক্যই বচন। তাই এবার আমরা এই আলোচনাগুলো আসি, কেন ঘোষক বা বর্ণনামূলক বাক্য শুধুমাত্র বচন হবে, বাকিগুলো বাকি বাক্যগুলো বচন হবে না? যেহেতু বচনে কোনো কিছু স্টেট করা হয়, বচনে কোনো কিছু বর্ণনা করা হয়, তাই বচনে কিন্তু শুধুমাত্র সেই বচন শুধুমাত্র সেই বাক্যগুলোই হবে যেই বাক্যগুলোতে কোনো কিছু ঘোষণা করা হয়। যেমন আমরা একটু আগে দেখলাম রাম ছেলে, এটা একটা ঘোষণা, রাম সম্বন্ধে রাম যে ছেলে সেটা ঘোষণা করা। তাহলে এই বাক্যটা যেহেতু একটা ঘোষক বাক্য, বলা ভালো বর্ণনামূলক বাক্য, যেখানে রামের বর্ণনা করা হচ্ছে, সেই বাক্যটাকে কিন্তু আমরা বচন করতে পারবো। তার আকার কি হবে? রাম হ্যাঁ ছেলে, এই বচন। বাকি মানুষ মরণশীল, এখানে কি করলাম? মানুষ সম্বন্ধে মরণশীলতাকে ঘোষণা করছি বা বর্ণনা করছি, তাই এই বাক্যটাকেও কিন্তু বচন করা সম্ভব, যেটা রূপ হবে সকল মানুষ হয় মরণশীল, যেটা বচন করলে হবে। কিন্তু বাকি বাক্যগুলো কি একটু একটু দেখি। প্রশ্নবোধক বাক্য, তুমি কি আজ খেয়েছো, এটা একটা প্রশ্ন করা, অথবা তুমি কি খেয়েছো, দু ধরনের প্রশ্ন হতে পারে। এই প্রশ্নবোধক বাক্য কিন্তু বচনে রূপান্তরিত করা যাবে না, কেননা এই বাক্যে কোনো রকম ঘোষণা কিংবা কোনো কিছু বর্ণনা করা হচ্ছে না। তিনজনের অনুজ্ঞা সূচককেও তাই, অনুজ্ঞা সূচক আমি কাউকে কোনো অনুজ্ঞা দিই, যেমন ধরা যাক আমি কাউকে বলছি আমার জন্য এক গ্লাস জল আনো,
বা হচ্ছে কোনো কিছু আদেশ করা হচ্ছে, তখন কিন্তু যদি বলি আমার জন্য এক গ্লাস জল নেন, সেটাকে কিন্তু বচন রূপান্তরিত করা যাচ্ছে না, কেন কোনো কিছু ঘোষণা বা বর্ণনা করা হচ্ছে না। অর্থাৎ বচন মানে তো কোনো একটা কোনো কিছু সম্বন্ধে ঘোষণা করা, অর্থাৎ কি সম্বন্ধে ঘোষণা করা, বচনে উদ্দেশ্য বা সম্বন্ধে বিধে বলে কোনো কিছু ঘোষণা করা হয়, বর্ণনা করা হয়। তাহলে এক গ্লাস জল আনো, যদি কোনো কিছু ঘোষণা করা হচ্ছে না। তিন ভাইয়ের বিষয় সূচকেও তাই, বিষয় সূচক আমি যদি কোনো কিছু সারপ্রাইজ হয়ে বিস্ময়ে আমি যদি অবাক হয়ে যদি কোনো কিছু বর্ণনা করি, যেমন বাহ কি অপূর্ব দৃশ্য, এটা আমি দৃশ্য দেখে আমি হয়তো অবাক বা খুবই অভিভূত হয়ে বর্ণনা করছি, কিন্তু সেটাকে কিন্তু আমি কোনো একটা বিষয় সম্বন্ধে ঘোষণা করছি না। তাহলে এই এক্সক্লেমেটরি প্রপোজিশনগুলো অর্থাৎ বিষয়সূচক বাক্যগুলো কিন্তু বচন করার যোগ্য নয়, শুধুমাত্র ঘোষক বাক্য বা বর্ণনামূলক বাক্যগুলোই বচন। তাই এই এটা মোটামুটি একটা 5 থেকে 8 নম্বরের কোশ্চেন। এবার এই কোশ্চেনটাকে একটু লিখলে যথেষ্ট। এবার এই কোশ্চেন থেকে আরেকটি কোশ্চেন বেরোতে পারে, উত্তর একই কোশ্চেন আরেকটি বেরোতে পারে, যেই কোশ্চেনটা বেশি আসে সেটা হচ্ছে সব বচনই বাক্য কিন্তু সব বাক্য বচন নয়, ব্যাখ্যা করো। এটা ওই 5 থেকে 8 নম্বরের কোশ্চেন হতে পারে। কি বর্ণনা করতে হবে, বাক্যের সংজ্ঞা দিতে হবে, বচনের সংজ্ঞা দিতে হবে, বাক্য কি, কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টির সমাহার বা অর্থপূর্ণ শব্দ সমষ্টি বা শব্দের সমাহার যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয়, বচন কি, বচন হচ্ছে কতগুলো অর্থপূর্ণ শব্দের সমষ্টি বা সমাহার, এবং সে কি বলতে হবে, কতগুলো অর্থপূর্ণ যেটা বলতে হবে অর্থাৎ সে কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টির যৌক্তিক রূপ, বাক্যের ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দের সমষ্টি বললেই চলবে বা অর্থপূর্ণ শব্দের সহাবস্থান বা অবস্থান, কিন্তু বচনের ক্ষেত্রে কি, শুধু বচনের ক্ষেত্রে কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টির যৌক্তিক রূপ বা কতগুলো অর্থপূর্ণ শব্দের যৌক্তিক অবস্থান। তাহলে বচনের ক্ষেত্রে এটা হলো সংজ্ঞাতে। এবার বলতে হবে যে বাক্য অনেক রকমের, যেমন ঘোষক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞা সূচক, বিষয়সূচক এবং আরও অনেক, কিন্তু তার মধ্যে ঘোষক বাক্য বা বর্ণনামূলক বাক্যই বচন, কেননা ঘোষক বাক্যে কোনো কিছুর ঘোষণা বা বর্ণনা করা হয়, তাই এই বাক্যকে শুধুমাত্র বচন করা যাবে, কিন্তু বাকি সব বাক্যগুলোকে বচন করা যাবে না। তাই বাক্য হলেই তা বচন হবে এমন নয়, কেননা শুধুমাত্র ঘোষক বাক্য যেহেতু বচন, কিন্তু বচন হলেই তা বাক্য হবে, এই বলা হচ্ছে সব বচনই বাক্য, কেননা বচন হওয়ার পূর্বে তা বাক্য থাকছে। পূর্বেই দেখলাম রাম ছেলেটা বাক্য হলে পরে আমরা তাকে যৌক্তিক রূপ দিচ্ছি যখন, অর্থাৎ সফল হয় বা কোনো কোনো ঈশ্বরে এনে যখন যৌক্তিক রূপ দিচ্ছি, তারপরে সেটা বচন হচ্ছে। তাই সব বচনই বাক্য, কেননা সেটাও মনের ভাব প্রকাশ করে, কিন্তু সব বাক্যই বচন নয়। এখানেই শেষ করা হচ্ছে।